হাতে লাউ হাক পুই হাক পালন হাক এ ভাই এই লাউ কত লাউ এ ভাই চল করে আজ দিস কেন এ ভাই আমরে বাইগুন কত রে বাইগুন কত মানি তাহার ওজনে তাহার ওজনে বাইগুন ওজন দিমু যেই ওজন হইবে তাহার সেই ওজন হইলে কিনা বাসা কে লিয়া তাহার আমার এক বান্ডিলে কয়টা তুই টমেটো দে আর একটা দে 140 গ্রাম দুগ্গো টমেটো হয়েছে না ধর ডুয়া বান্ডিল ডুয়া আমি তো একটু তরকারি নিতাম কিন্তু আমি তো ওই নগদ টাকা আনতে পারি নাই আমি তো ওই রিটায়ার করেছি ব্যাংকে টাকা আছে কিসের টাকা ওই যে রিটায়ার করেছি পেনশনের টাকা কত টাকা আছে তা 50 লাখ আছে একটা লাউ দেও আপনার একটা লাউ 50 লাখ একটা লাউ 50 লাখে না ভাই তুমি ওই 10 লাখে দেওয়া যায় কিনা দেখো তো 10 লাখে এখনই টাকা দিতে হবে আচ্ছা আমি কার্ড দিচ্ছি এখন নগদে নগদে ভিসা কার্ড হ্যাঁ ও লাউ ধুয়ে দিচ্ছেন বুঝতে পারিস খুব ভালো খুব ভালো যান ও ভাই তোমার লাউ দেন কিসের লাউ 10 লাখ টাকা দিলাম না আমি 10 লাখ ঠায় লাউ আয় লাউ দুয়া পানি আয় একটু পানি পানি শেষ হয়ে গেলি মাঝে মাঝে পানি দিয়ে নেবেন কলের তো একটু কোন চার্জ নেব না ওরে আল্লাহ আমার 10 লাখ টাকা গেল এ মিয়া যাবেন বন্ধু আমি তো একটা বিপদে পড়ছি কি বিপদ আরে আমার ঘরে মেহমান আইছে এখন খাওয়ার লাগবে আমি পুরা এলাকার সব দোকান খুঁজলাম একটা ডিমও পাইলাম না কোন দোকানে গেছিলি কেন মুদি দোকান গুলায় পাগল হয়ে গেছিস মুদি দোকানে ওনা ডিম পাওয়া যায় হাকা তো ডিম কোয়ানে পাওয়া যায় স্বর্ণের দোকান স্বর্ণের দোকান মানে জুয়েলারি আরে হয় জুয়েলারি যা জুয়েলারি যা টাকা পয়সা নিয়ে যাস বেশি করে আচ্ছা ঠিক আছে আমি যা ভালো করে যাস টাকা পয়সা নিয়ে ডিম আসে না তো আমি এনে ক্রিয়েটি দাঁড়াইছি ডিম কত করিয়া কত করিয়া মানে ডিম আপনি কত ভরি নেবেন একটা ডিম আমি মাপ দেবো যে কয় ভরি হবে তুমি সেই কয় ভরির টাকা দিবা ভরির দাম কত ভরি এখন সোনার দাম যা আমার ডিমের দাম একটা ডিম ওজন এইগুলো চলবে নাকি আরো একটু ভালোটা দেখাবো একটু ভালো দেখান টাকা পয়সা আনিছেন তো আছে মোটামুটি দেখান এই হচ্ছে আমার মনে করেন যে ভালোটা এটি সবচেয়ে ভালো হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ভালো মানে কালার দেখতেছেন না এ যদি আপনি 28 দিন বগলের তলে থন বাচ্চা ফুটে বার হয়ে যাবে তেনাটা ওজন তার বড় দেখে দিয়ে বড় দেখে দেবো না মাপ
আসলো কত? দাম আসলো 4,16,000 টাকা। 4,16,000 টাকা মাত্র? আমি একটা ডিমের দাম 4,16,000টা। আমি আর চাই দিদি মুরগির দাম কো? বাবা দাম ডিমের সে মুরগির দাম কম হবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা কিরকম স্বাভাবিক ব্যাপার? আপনি কোন লজিক দিয়ে ধরবেন যে একটা মুরগির চাইতে একটা ডিমের দাম বেশি? বাড়ার কথা কো, আমি যদি লজিক দিতে না পারি তাই থেকে বাড়া খুলে নিয়ে বসে কি জান। আমাদের আপনি লজিক দেন কিভাবে একটা মুরগির চাইতে একটা ডিমের দাম বেশি? তুমি যখন একটা মুরগি কিনবা, মুরগিটা কিনে তুমি জবাই দিবা, জবাই দিলে রক্ত পড়ে যাবে, ওয়েট কমে যাবে। তারপর মনে করো তুমি চামড়া ছাড়বা বা তুমি পশম ফেলাই দিবা, তারপরে মুরগির পেটের মধ্যে নাড়ি ভুড়ি গিলে কইল যে ঠ্যাং এগুলো সব ফেলাই দিবা। ফেলাই দেওয়ার পরে কি শুধু থাকবে দুধের রস আর দুখেন খেসা, তাহলে কি ওয়েট কমে গেল না? কত কিছু ফেলাই দিলে। আর তুমি আমার এই ডিম নিয়ে কি করবা? তাস করে একটা টাক দিয়ে ভাঙে ভাজি করে খেয়ে ফেলাই দিবা। আমার ডিমেতে একটা বাড়াও বাদ যাবে না। তাছাড়া তুমি এই ডিম যদি বগলের তলে 28 দিন রাখতে পারো, বাবা তোমার বাচ্চা ফুটে বেরোয় যাবে ডিম থেকে। কামড়ে আমার দ্বারে তো এতটা নাই, আমি এক কামড়ে আমার বাড়ির দলিলপত্র যদি বন্ধক দিয়ে হইবে? ওইটা খুব বাড়ার দলিল জীবনে বহু নিছি। হ্যাঁ, বিভিন্ন ঝামেলা, মিউটেশন করা নাই, তোমার ওই যে মাপ ঝোপ করা নেই, তারপরে ওই যে খাজনা মাজনা দিয়া নেই, ওই সমস্ত ঝামেলা তো আমরা যাবো না বাবা। আমি লিগাল ব্যবসা করি ডিমির ব্যবসা, তুমি আমার লিগাল টাকা দিয়ে দিয়ে যাবা ডিম। আচ্ছা ঠিক আছে, তাই তাই আমার ঘরের মহিলা গো গয়নাগাটি বেচিয়া আর ম্যানেজ করে আইতে পারি কিনা, আপনি বেচছেন না ডিম? হ্যাঁ আইসে কলো মালদার পার্টি টাকা পয়সা আছে, ডিমির দাম শুনে ভাঙে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে সবাব ইজ স্টিল সয়াবিন মিন সৌদিয়া, তাহলে সবাব মারা রাকেশ কম দামে, তাহলে সবাব ইজ স্টিল সয়াবিন মিন সৌদিয়া, তাহলে সবাব ডলার সস্তা, ডলার সস্তা, ডলার সস্তা সয়াবিন তেল মিন সৌদিয়া, জমে সস্তা, তাহলে সবাব সয়াবিন তেল মিন সৌদিয়া। ইয়া আল্লাহ সবাব, তাহলে সরা জলদি জলদি আসো, জলদি জলদি আসো, তেল সয়াবিন মিন সৌদিয়া, কাল তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাস্টমার কাস্টমার জনাব, হাল হাল আহলান ওয়া সাহলান, হালা হালা ওয়ালা হালা ওয়ালা, কি হাল হাল, কেমন আছো কেমন আছো, কি লাগবে? এসতে বাবা, আমি কইতেছি কি মুই তো গরিব মানুষ, মরে কি একটু অল্প ঠাই তেল দেওয়া যায়? এই ভাই কইলে কি মিসকিন, অল্প টাকায় তেল নিতে চাই নিতে চাই মিসকিন, লার ফি 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 টাকা ফি, নাই তো গরিব মানুষ মিসকিন ফকির গরিব। আবগো অল্প এলি অল্প হাত তো অল্প অল্প অল্প, আমি মিসকিন অনেক বড় দিন অনেক বড় দিন অনেক বড় দিন। রহ সই দোয়া না, রহ জান না, ইয়াল্লা তোরে কিন্তু লাতি দেবো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা বাংলাদেশের অন্যান্য সকল বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। বর্তমান সবজি এবং দ্রব্যমূল্য বিক্রি হচ্ছে স্বর্ণের দামে। এখন অবস্থায় ছোটখাটো যে সমস্ত পাইকারি খুচরা ব্যবসায়ীরা ছিল তারা বর্তমানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তারা বর্তমান রুফিয়েছে শিল্পপতিতে শিল্পপতিতে। এই বছর সেই সেরা শিল্পপতির পুরস্কারটি ইতিমধ্যে আমাদের এখানে পরিবেশন করা হবে। এবছর সেরা শিল্পপতির পুরস্কার পেতে চলেছেন চাউলের ব্যবসায়ী জনাব ফাতেম আলী হাওলাদার, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথে দেখুন। আপনি এবছর সেরা শিল্পপতির পুরস্কার পেতে চলেছেন স্যার, আপনার সফলতার গল্পটা যদি দর্শকদের সামনে একটু বলতেন। আমি আগে কৃষক আসলাম, আমি যে ধান ফান ফলাইতাম হ্যাঁ ব্যস্তাম মহাজনের দ্বারে, তার যে আরে হেরা হেডিয়ে সিন্ডিকেট করিয়া চাউলের দাম বাড়াই বাড়াই হ্যার পর মানের দ্বারে ব্যস্ত,
আমার পিছনে বাস গাইছে কত মানে যে বিল্ডিং উঠাইছে আর ঠিক নাই তারপর যে আমি ডিসকিশন নিলাম যে আমি এখন হইতে মানের পিছনে বাস গাইছে নিজেই বিল্ডিং উঠাম তারপর যে আমি নিজেই ধান পান ফলাইয়া আমি নিজেই সেই চাউল ভাঙ্গাইয়া আমি সিন্ডিকেট শুরু করলাম আমি মানের যে দাম বাড়াই বাড়াই ব্যস্তাম তার যে আরে আমার এই আজকের এই সফল আচ্ছা স্যার এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যে আমার বহুদিনের ইচ্ছা আমি চাউল কেজিতে না বেচিয়া আমি চাউল পিস হিসাবে বেচমু পুরস্কার পেতে চলেছেন আমাদের বিশিষ্ট চাউল ব্যবসায়ী জনাব হাতেম আলী হালদার তাকে পুরস্কার তুলে দিতে আসছেন বিশিষ্ট মাছ ব্যবসায়ী মাইচম মোহন তুমি জানো না একশো জনের আবেদন যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে আলুওয়ালা এই এলাকায় আসবে না তোমরা আলুও পাবা না হ্যাঁ আলুর যে ডিমান্ড পড়েছে আলুওয়ালা একশো জনের কমে এলাকায় পাই দেয় না তোমরা যদি বিশ জন যে কোনো মতে আলুওয়ালার বাড়ি যেতে পারো যদি আবেদন করো তাইলে হয়তো দিতে পারে আমরা যাইয়ে বুঝাইলে আলুওয়ালা এমনি আইবে করে যাবো কিন্তু আমার এই ষোলোতলা বিল্ডিং এর ছাদের ঢালাই চলতেছে এখন তো আমি সময় পাচ্ছি না তা তোরা কয়জন ম্যানেজ করেছিস আমি পুরো আলুর ডিপ ফ্রিজ বানাই ফেলেছি আমার আলু যদি কেউ নাও কেনে ওই আলু কখনো পচবে না আর যদিও পচে যায় আমি ওই আলু দিয়ে পুরো চিপস বানাই ফেলবো আর ওই চিপস তো ছেলে বিলি সহজ তোরা সবাই খাবে আর কোনো কথা না সবার এই জায়গাতে আমার সময়ের কিন্তু অনেক দাম আছে সর নাই তার সর নাই একদম পাড়ায় মেরে ফেলবো সর বেটা কি হয়েছে কাঁদ কে কি কহ বন্ধু কষ্টের কথা বাজারে তরি তরকারির যে দাম কিনে খাওয়ার সামর্থ্য নাই সৌদি আরবের লোকেরা তেল বেছে তেলের যে দাম তা আরামে আমি কিনতে পারি না কি করবি কহ বেটা আমাগো দেশে তো আর তেল উৎপাদন হয় না বাইরে দেশে কিনতে হয় এখন ডলারের দাম অনেক বেশি এই কারণে তেলের দাম বেশি আচ্ছা বন্ধু এই তেল বাইরে দেয় দেশের বাইরে দেয় ডলারের দামও বেশি এই কারণে দাম বেশি কিন্তু এই আলু পেঁয়াজ রসুন এগুলো তো আমাদের দেশের মাটিতেই উৎপাদন হয় এর দাম বাড়াইছে কেটা
আরে বন্ধু হন, আমাগো দেশে পর্যাপ্ত পরিমাণ কৃষকও আছে আর কৃষি জমিও আছে, কিন্তু হেনা যখন কৃষি পণ্য উৎপাদন করে তখন কিছু অসাধু সিন্ডিকেটরা তাগোদের দিয়ে কম দামে পণ্য কিনে নেয়। হাতে হেনা যে খরচা করে হারা বছর রৌতে পুরিয়া এটা ওঠে না, যে কারণে এখন এরা ফসল চাষও করে না। আর এই সুযোগটা কিছু সিন্ডিকেট নিয়া আরে বাহির দিয়া তেল পিঁয়াজ লুট সবকিছু আমদানি করে, আমদানি করে মজুত করিয়া এ বেশি দামে বেচে। ভালো বুদ্ধি করছো,